দুই দিনের সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে দারুণ সময় কাটিয়ে গেলেন আইসিসির চেয়ারম্যান। দুদিনের সফরে বাংলাদেশে এসেছিলেন আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে। এই প্রথম বাংলাদেশে এসেছিলেন তিনি। এ সফরে দেশের ক্রিকেটের বিভিন্ন কাঠামো ঘুরে ঘুরে দেখেছেন বার্কলে। বাংলাদেশ শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট খেলাও দেখেছেন বেশ সময়। সব মিলিয়ে তার কাছে দারুণ একটা সফর কেটেছে এমনটি জানিয়ে গিয়েছিলেন আইসিসির চেয়ারম্যান, যার জন্য তিনি কৃতজ্ঞতাও জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনকে। সংবাদ সম্মেলনে আইসিসি চেয়ারম্যান বলেছেন, বাংলাদেশে দারুণ দুইটা দিন কেটেছে আমার, খুব ফলদায়ক সময় কেটেছে, আমি অনেককে দেখেছি, এটা আমার জন্য খুব কাজের ছিল, আমি অনেক কিছু নিয়ে আইসিসিতে ফিরব। পরে আইসিসি চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়ে বিসিবির সভাপতি বলেন, আমি আসলে বাংলাদেশের ক্রিকেট ও দেশের পক্ষ থেকে আইসিসি চেয়ারম্যানকে বাংলাদেশে আসার জন্য ধন্যবাদ জানাতে চাই। আইসিসি চেয়ারম্যানের কাজটা এখন খুবই ব্যস্ততার কাজ, করোনার কারণে আরো কঠিন হয়ে গেছে, প্রতিদিন তাকে অনেক বিষয় নিয়ে কাজ করতে হয়। শুধু যে আইসিসি বোর্ডের মধ্যে কাজ সীমাবদ্ধ নয়, প্রতিটা দেশেই কাজ বেড়ে গেছে, এত কিছুর মধ্যে কাজ করার জন্য সময়ের ব্যবস্থাপনা জরুরি, তাকে অনেক সফরও করা লাগে, তারপরও তিনি বাংলাদেশে এসেছেন। আইসিসি চেয়ারম্যানের সঙ্গে অনেক বিষয়ে কথা হয়েছে বলেও জানান পাপন। তিনি বলেন, সময় কম হলেও আমাদের মধ্যে অনেক ব্যাপারে কথা হয়েছে, আমরা কী কী করছি, কী কী করতে চাই সেটা জানাতে পেরেছি। বাংলাদেশের এটা তার প্রথম সফর ছিল, তার এখন বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে ভালো ধারণা হয়েছে, আমার মনে হয় এটা আমাদের অনেক সাহায্য করবে। আল্লাহর রহমত আমি ছিলাম না, আমি তখন প্রধানমন্ত্রী হিসেবে, ইউ আর সেইং হাউ আর ইউ ফিলিং ওয়েন 5 উইকেটস ওয়ার গন ইন 25 অর 24 রান, আই সেড উই ডিডন্ট সি ইট, সো উই ওয়্যার উইথ দ্য প্রাইম মিনিস্টার, তো আমাকে দেখালো, আমি সে আবার সাহস নাই দেখার, তো আমি যতক্ষণ মাঠে না যাব আমি খুলছি না। সো মাঠে এসে এখানে দেখলাম, লিফটের সামনে দাঁড়ায় দেখলাম এই অবস্থা, তখন তো ন্যাচারালি একটা শক। যাই হোক, তবে দ্য ওয়ে মুশফিক অ্যান্ড লিটন হ্যাজ ব্যাটেড, এটা ডিজার্ভ স্পেশাল অ্যাপ্রিসিয়েশন, আনবিলিভেবল। শাহিদুল ইসলাম তন্ময়, আলোচিত সংবাদ।